গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কেন্দ্র থেকে কিলোমিটার দুয়েক দূরের জনপদ এটি। আগের টঙ্গী পৌরসভার এলাকাটি এখন সিটি কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ড। কিন্তু প্রশাসনিক এই বিনাশে কোনো লাভ হয়নি এলাকাবাসীর। উন্নয়নের যে স্বপ্ন দেখিয়েছিল জনপ্রতিনিধিরা তাও ফিকে হয়ে গেছে। এই আদাবদি গ্রামের যেই 2 কিলোমিটার আমাদের স্কুল কলেজে আসতে হয়, এই খেত দিয়ে বাতর দিয়ে আমাদের কোনো রাস্তাঘাট কিছুই নেই, তাহলে আমরা কিসের সিটি কর্পোরেশনের ইয়ে পাইলাম আর কি? মনে করেন এই বিলের মাঝখান দিয়া বিলের বাতর দিয়ে যাচ্ছে, কিন্তু বাসা গেলে কোনো যাওয়ার কোনো যোগাযোগ নাই। বর্ষাকালে নৌকা এবং শুকনো মৌসুমে পায়ে হাঁটা ছাড়া কোনো বিকল্প থাকে না গ্রামবাসীর। নাশকতার মামলায় আসামি হওয়ার পর থেকে আত্মগোপনে এলাকার কাউন্সিলর। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাকে চাপ দেবে তাও জানে না এলাকাবাসী। কাউন্সিলররা প্রতিশ্রুতি দিয়েছে সব কিছু করে দেব, এখন কাউন্সিলর গ্যারাম হয়ে আসে না। আন্ধার মানিকের আন্ধার দূর করার আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র। বললেন এলাকার উন্নয়নে সবার সঙ্গে পরামর্শ করে কাজ শুরু করবেন তিনি। মানুষের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে আমরা এই পরিষদ ব্যর্থ হয়েছি। এলাকা যেহেতু অবহেলিত ছিল, এই এলাকার উন্নয়নে আমরা আমাদের নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে আমরা কাজ করব। মঞ্জুর মোর্শেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।